ছয় মাস বয়স হলেই শিশুদের খাবার নিয়ে বাবা মায়ের চিন্তা শেষ থাকে না। কোন খাবারটি শিশুকে আগে দিলে ভালো হবে, কোন খাবারটি বেশি দিলে ভালো হবে, এই ধরনের নানা কল্পনা ঝল্পনা বাবা মার মধ্যে থাকে। আজকে আমি আমার পর্বে রেখেছি ছয় মাস বয়সে শিশুদের কি ধরনের খাবার দেওয়া হবে, তাই ভিডিওটি না টেনে পুরো দেখুন। শিশুর ছয় মাস হলে যেসব খাবার খাওয়ানো জরুরি, শিশুর বয়স ছয় মাস হলেই তার খাবারের প্রতি বিশেষ নজর রাখতে হবে, সচেতন হতে হবে তার খাবারের প্রতি। শিশুর প্রধান খাবার মায়ের বুকের দুধ, যেসব মায়েরা কর্মজীবী তাদেরকে হতে হবে খুব বেশি সচেতন। শিশুকে বুকের দুধের পাশাপাশি এই সময় থেকে অন্য খাবারও দিতে হবে, তবে এই সময় শিশুর খাবার কেমন হবে তা জানা নেই। অনেকে মায়েদের আবার দেখা যায় আবার হঠাৎ করে শিশুরা অন্য খাবারও খেতে চায় না, তাই ধীরে ধীরে অভ্যাস করতে হবে, কারণ আপনিও নিজেও হঠাৎ করে কোনো খাবার খাবেন না। শিশুদের বেলাও একই জিনিস, চিকিৎসা বিজ্ঞানে এই অবস্থার নাম ওয়েনিং বলে। এই সময় মা এবং পরিবারের সবাইকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে। ছয় থেকে নয় মাসের মধ্যে শিশুর জিহ্বাতে টেস্ট বার্ড অর্থাৎ বিশেষ ধরনের মাংস পেশি যার মাধ্যমে শিশু দুধ ছাড়া বিভিন্ন খাবারের স্বাদ বুঝতে পারে বা তৈরি হয়, তাই খাবারের সামান্য হলেও খেতে যেন সুস্বাদু হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে কখনো আশা করা ঠিক নয় যে খাবার মজা হলেই শিশুটা পুরোটা খেয়ে ফেলবে, আবার শিশুকে কখনো জোর করে খাওয়ানো উচিত, দুইটার মধ্যে একটাও করা উচিত না। এক এক শিশুর চাহিদা ও পছন্দ এক এক রকম। এরপর দুই দিন কোনো খাবার না খেলে এটা ভাবার কোনো কারণ নেই, শিশুর খাবারটি প্রতিদিন খাবে। এক সপ্তাহ পরে আবার সেই খাবারটি খাওয়ানোর চেষ্টা করতে পারেন। ছয় মাসের পর থেকে শিশুর প্রথম খাবার অবশ্যই শর্করা দিয়ে শুরু করা উচিত, যেমন নরম ভাত, আলু সেদ্ধ, হজমে সমস্যা না হলে ধীরে ধীরে ফল সেদ্ধ করে দেওয়াটা ভালো, যেমন আপেল, গাজর, আঙ্গুর, পাকা কলা, পাকা পেঁপে। এগুলো শিশুর খাবার ও স্বাস্থ্য সম্পর্কে শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বলেন যে শিশুকে প্রতিদিন নতুন রান্না করা খাবার খাওয়াতে হবে, ফ্রিজে রাখা বা বাসি খাবার খাওয়ানো যাবে না। শিশুর খাবার খাওয়ানোর বাটি, চামচ ও যিনি খাওয়াবেন তার হাত অবশ্যই পরিষ্কার থাকতে হবে। শিশুকে ছয় থেকে নয় মাস পর্যন্ত অন্য খাবার দিনে তিনবার খাওয়াতে হবে। শিশুকে নতুন খাবার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে শরীরে কোথাও র‍্যাশ বা বমি বা ডেঙ্গুর পরিমাণ বেশি হচ্ছে কিনা, এগুলো হলে সেই খাবারের ব্যাপারে সচেতন হতে হবে, বা বাচ্চার কান্নার পরিমাণ হঠাৎ বেড়ে গেছে বা পেট ফুলেছে, প্রস্রাব পায়খানার পরিবর্তন অনুভব করলে সেই খাবার বন্ধ করতে হবে, অবস্থা বেগতিক মনে হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নয় থেকে বারো মাস পর্যন্ত শিশুকে খাবার দিতে হবে পাঁচ থেকে সাত বার। এই সময় সবজির খিচুড়ি দেওয়াটা খুব উপকারী, সবজি, ডাল, চাল, সয়াবিন তেলে সামান্য মুরগির ছোট্ট টুকরো মাংস এগুলো মিশিয়ে একটি খিচুড়ি বানায় শিশুকে খাবার খাওয়া হবে। সবজির মধ্যে আলু, মিষ্টি কুমড়া, টমেটো, গাজর, মূলা, শালগম, পেঁপে খাওয়ানো যেতে পারে। হজম শক্তি ঠিক থাকলে সামান্য ধনে পাতা শাক দিয়ে দেখতে পারেন। নতুন খাবারের পদের পরিমাণ অল্প হতে হবে, ধীরে ধীরে পরিমাণে বাড়াতে হবে। যেসব শিশু মায়ের দুধের পরিবর্তে গরু বা অন্য কোনো দুধ বেশি খায় তাদের কোষ্ঠকাঠিন্য হয় বেশি, এমন অবস্থায় সবজি, খিচুড়ি বা পানি খাওয়ানোর পরিমাণ বাড়াতে হবে। শিশুকে মধু, ডিমের কুসুমও খাওয়ানো যেতে পারে, তবে অতিরিক্ত গরমে মধু নিয়মিত না দেওয়াই ভালো, মধু দিতে হবে পরিমাণে খুবই কম, মাসে হয়তো দুই দিনে এরকম, তাও আধা চা চামচ পরিমাণে। ধীরে ধীরে দিতে হবে ডিমের কুসুম, কিন্তু তাই বলে মধু একেবারে নবজাতক শিশুকে দিবেন এমন কিন্তু নয়, ছয় মাসের পর এগুলো দিতে হবে। বাইরের খাবারের পরিবর্তে ঘরে তৈরি খাবার বেশি খাওয়ান, শিশুকে জোর করে খাওয়ানোর পরিবর্তে তাকে খেয়ালে ছোঁয়ালে খাবার চেষ্টা করুন। মনে রাখবেন সব শিশুর পছন্দ ও চাহিদা সমান নয়, কখনো শিশুকে ভয় দেখিয়ে বকা দিয়ে খাওয়াবেন না। এক এক শিশুর খাবারের চাহিদা, পরিমাণ, পরিবেশ, পরিস্থিতি এক এক রকম। যেসব মায়েরা কর্মজীবী তারা সারাদিন হয়তো শিশুকে সময় দিতে পারেন না, তবে পরিবারের অন্যদেরকে অবশ্যই শিশুর খাওয়া ও পরিচ্ছন্নতার বিষয়ে নজর রাখতে হবে খুবই। তো এই ছিল আজকের আমার হেলথ টিপ, যেখানে কিনা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে ছয় মাস বয়সে শিশুর খাবার কেমন হবে।